হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাট্য ব্যক্তিত্ব মাসুম আজিজ। স্যার, আপনি একজন দুর্দান্ত নাট্যকার, আপনি অসাধারণ সুন্দর সুন্দর নাটক রচনা করেছেন। এই মুহূর্তে এই সময়ে এসে নাটক রচনায় আপনি কি কোনো পরিবর্তন বা কোনো নতুন কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে মনে করেন? আমরা তো নাটকই, যেমন আপনি হেলিকপ্টার লিখেছিলেন, যেমন আপনি আড়াই মিনিট নাটক বানিয়েছিলেন, সেই নাটক আমি করেছিলাম, দুর্দান্ত স্ক্রিপ্ট এবং আপনার অসংখ্য ভালো ভালো স্ক্রিপ্ট আছে। আমি আমি এখনও ভাবছি, সত্যি কথা, আমার এখন যেমন দুটো স্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করছি, যে দুটো স্ক্রিপ্ট আমি ছবি করব যদি সামর্থ্য হয়, কিন্তু আমি ভাবছি। কিন্তু একটা সমস্যা আছে যে নাটকের ক্ষেত্রে একটি প্রশ্ন আছে, আমাকে কেউ পেট্রোনাইজ করছে না। আমি যে নাটকটা করবো, আমি আড়াই মিনিট, তুমি মুখে হাত দিয়ে বলো আড়াই মিনিট নাটকটি কোনো চ্যানেল চালাবে এখন এই বাজারে? আমাকে বিকল্প ভাবতে হবে। আর আমি ওই যে স্বাভাবিক আজকের গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিতে পারবো না বিধায় আমি কিন্তু ঘরে আটকে আছি। আমি কিন্তু ইচ্ছে করেই, এতে অভিমান বলো বা এটাকে বলো কি পলায়নপরতা, আমি কিন্তু আসলে পলায়নপরতা থেকেই এখন ঘরের মধ্যে আটকে আছি। মাজনুন মিজান নামক একজন অভিনেতা এই শোতে বসেই বলেছিলেন, মাসুম আজিজের কাছে আমি বহুবার গেছি, ওনার বাসায় আমি বহুবার গেছি, উনি আমাকে কথা দিয়েছিলেন এবং আপনি তাকে সেটে কল করেছিলেন, সে ড্রেস নিয়ে সেটে গিয়ে দেখেছে সেই নাটকের নায়ক আমি, সে অভিযোগ করে গেছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমার কিছুই বলবার নেই, একটাই কারণ, মাজনুন মিজান নয়, এরকম অজস্র শিল্পী আমার কাছে গিয়েছে, খেটেছে, কাজ করতে পারেনি, সেটি আমার দোষ কি গুণ আমি জানি না, কারণ আমি একটু চুজি মানুষ, এটা তুমিও জানো যে আমি কাজ করবার সময় অনেক হিসেব করে তখন কাজ করতাম। আমার আর্টিস্ট ছিল আমার একদম সেই রকম বাছা শিল্পী। এই কথাটা একেবারে সর্বৈভ মিথ্যা কথা যে আড়াই মিনিট নাটকে আমি ওকে কাজ করেছিলাম, সরি, আমি এই জাতীয় কোনো কথা। একটা কথা কি, কাউকে যদি একবার বলা হয়, আমাদের দেশের এও একটা সমস্যা, মানে কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে, আচ্ছা তোমাকে আমি এরকম একটি গল্প ভাবছি, তোমাকে যদি এই ক্যারেক্টারটা দিই তাহলে কেমন কি হবে তোমার বলো তো? ও যদি ধরে নেয় যে এটা ওকে আমি দিয়ে ফেলছি এবং সে যদি তারপর থেকে আমার সাথে, মনে করো ও কিন্তু প্রতিদিনই টেলিফোন করে আমার সাথে, আমি একটা ক্যারেক্টারটা নিয়ে বসতে চাই, আমি এমনও বলেছি যে এখনও ফাইনাল না, ঠিক আছে আমি বসবো তোমার সাথে, দেখা গেছে না আমি বসতে চাই, এই ক্যারেক্টারটা বুঝতে চাই, এটা হয়তো তার শিল্পের প্রতি অনেক বেশি দরদ থেকে সে করেছে। আমার মনে হয় দুজনের মাঝখানে একটা, মানে কী বলে, বোঝাপড়ার একটা ঝামেলা তৈরি হয়েছে। কিন্তু আমি কাউকে ঘোরাতে চাইনি, আমি যেটা করেছি খুব বুঝে শুনে কাজ করেছি এবং আমি বুঝে শুনেই কিছু নাটক বানিয়েছি। আমি তো বললামই আমি প্রতি বছরে 10টা নাটক বানানোর লোক না, আমি বেছে বেছে নাটক, কারণ তখন আমি তোমার কাছে যে অভিনয়টা পেয়েছি আমি জানি, আড়াই মিনিটে তুমি যে কাজটা করেছো ওই সময়ে, ওই ওই সময়টাতে এর চাইতে ভালো কেউ করতে পারবে আমি আমি বিশ্বাস করি না। তো মৃত্যু চিন্তা কেমন লাগে? না, আমার শুধু মনে হয় যে কালকে সকালটা যদি দেখতে না পারি তা কী হবে, অনেক স্বপ্ন, কত স্বপ্ন, এখনও অনেক স্বপ্ন। তো জীবনের কত পার্সেন্ট স্বপ্ন আপনার পূরণ হয়েছে? হয় না, 80% স্বপ্নই বাকি রয়ে আছি, হয়তো কোনোদিন পূরণ হবে না, কারণ স্বপ্ন দেখতে তার কম করে দেখিনি। জীবনের সংজ্ঞা কী? জীবনের সংজ্ঞা কিছুই না, জীবনের সংজ্ঞা একটাই, যে আমি আমি এসেছি কিছু দায়িত্ব কাঁধে নিয়ে সেই দায়িত্বগুলো পালন করে চলে যাবো, বাস দেখতে। সবচেয়ে ভালোভাবে বাঁচার পদ্ধতি কী? সবচেয়ে ভালোভাবে বাঁচার সব কিছুতেই সন্তুষ্ট থাকা। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার উপায় কী? ভালোবাসি কথাটা বলা, না বাসলেও, না বাসলেও। গার্লফ্রেন্ড মেনটেন করার সিস্টেম কী? আমি তো সেটা জানি না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার স্ত্রী, সেটিও আমি বিয়ে করেছি, ওটাও দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আমি হঠাৎ করে বিয়েটা আমার হয়েছে, তার আগে আমি প্রেম করেছি জীবনে, কিন্তু বিয়েটা আমি একবারই করেছি এবং সেই বিয়ে করবার পরে আর কোনো দিকে তাকানোর সুযোগ হয়নি, সেটি ভয়েও হয়নি কখনো কখনো, কারণ আমার স্ত্রী আমাকে ওইভাবে সবসময় চোখে রেখেছে, কারণ আমি নাটক করি। তারপর যখন তাকে নাটকে ঢুকিয়ে দিলাম তখন জিনিসটা হয়ে গেল, তখন সে বুঝতে পারলো কি আপনি উল্টা চোখে চোখে রাখতে হয়েছে। না, কারণ এই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সেও বুঝলো যে রাতের দুইটায় মাসুম কেন ফেরে, আমিও বুঝলাম যে আমার স্ত্রী কেন 12টায় আসে। এই জায়গাটা খুব ক্লিয়ার এখন, আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা। না, আমার উদ্দেশ্যে কিছু বলবার থাকলে বলতে পারো। জয়কে নিয়ে আমি একটা দুটো কাজ না, অনেকগুলো কাজ করেছি এবং আমি আমি কি বলবো, তবে তোমার একটা ঝামেলা তুমি আমার বোধ জ্বালাইছো, কাজ করবার সময় তুমি 5টায় বলেছো
যে তোমার নিজের প্রোডাকশন মনে আছে তোমার নিজের প্রোডাকশন যেখানে আমি বললাম যে আমি একটা ম্যাজিক লাইট করে সেখানে একটা সিকোয়েন্স শ্যুট করব টাকা তোমার কিন্তু একটা সিকোয়েন্স ওই দিন বাকি শুধু আগে লাঞ্চের আগে আমার পুরো নাটক শেষ একটা সিকোয়েন্স ম্যাজিক লাইটে করব তোমাকে বলছি তুমি বললাম যাচ্ছি আর আসছি অসুবিধাই দেখা গেল তুমি রাত্রেবেলা এলে তার জন্য এই একটা সিকোয়েন্সের জন্য আমাকে আর একটা দিন শিডিউল দিতে হয়েছে মনে আছে মনে আছে মনে পড়ে ভাই তার মানে আমি আমার কাজেও যাচ্ছিলাম অন্যের কাজেও তাই ছিলাম এবং তার শাস্তি আমি পেয়েছি আমি কাজই করতে পারি না আপনি